আমাদের এখানে আমাদের স্কুলের সম্পাদক শ্রী জগৎবন্ধু রায় উপস্থিত আছেন। এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে তাঁর কাছে আমার একটা প্রস্তাব আছে, আজ থেকে এই স্কুলের নাম রাখা হোক আনন্দ সাধুকা স্মৃতি বিদ্যাপীঠ। তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি তোমাদের ইতিহাসের নতুন ম্যাডাম দোয়েল মিত্র। তোমরা কথা বলো না নিজেদের মধ্যে, আমি কথা বলছি, আমার কথা শোনো। মনে রেখো, কলকাতা থেকে এই এলাকায় কোনো দিন কেউ পড়াতে আসেননি, কিন্তু ইনি প্রেসিডেন্সি কলেজের ছাত্রী। প্রেসিডেন্সি কলেজ, এই তোমরা কথা বলো না, আমার কথা শোনো। আমি আশা করব তোমরা এমন কিছু করবে না যাতে ওনার বিন্দুমাত্র অসুবিধে হয় বা বিন্দুমাত্র অসম্মান হয়। আপনাকেও বলি, কেউ যদি বেগরবাই করে না, আপনি কিন্তু আমাকে জানাতে দ্বিধা করবেন না, কথাটা তোমরা মনে রেখো, ঠিক আছে? শীষটা কে দিল? কি হলো বলো, কে দিল শীষটা? ব্যাস, সবাই বোবা হয়ে গেছে। আমাদের হবে না, বুঝলে? আচ্ছা বলো, শীষটাকে দিল, লজ্জা পাচ্ছ কেন বলো? স্বপন দিয়েছে ম্যাডাম। কে স্বপন? স্বপন, আচ্ছা স্বপন তাকাও, তাকাও। তুমি আর কোনো পাখির ডাক ডাকতে পারো? আর কোনো পাখির ডাক ডাকতে পারো না? আমি কোকিল ডাকতে পারি ম্যাডাম। তাই? তোমার নাম কি? রামকৃষ্ণ। কই ডাকো? ম্যাডাম আমি ডাল কাকের ডাক ডাকতে পারি। আচ্ছা, তো তোমার নাম কি? বিবেকানন্দ। যে সকল মালভূমির প্রায় চারিদিকে পর্বত, দেখো তোমরা এমন চিৎকার করো না যাতে আবার হেড স্যার এখানে চলে আসেন। যা হবে আস্তে আস্তে হবে, কেমন? ম্যাডাম ওনা সিংহের ডাক ডাকতে পারে। আচ্ছা, তোমার নাম কি? উঠ না, তারা তারা। কি নাম তোমার? আনন্দ সাধুখা। আনন্দ সাধুখা, তা কই শুনি তোমার সিংহ কিরকম ডাকে, কিন্তু আস্তে আস্তে, ঠিক আছে? আজ মনে হয় সিংহমশায়ের তেমন শিকার টিকার জোটেনি, তাই না? ফুরিং, ডাক না, ডাক, ডাক, টক, টক, ফুরিং, টক। আর যখন সিংহ হাই তেলে ওটা কর। আর সিংহের যখন খিদে পায় কেমন করে ওইটা কর। বাহ, আস্তে হাততালি, আস্তে। কোথা থেকে শিখলে তুমি এসব? ডিসকভারি চ্যানেলে দেখেছি। তুমি ডিসকভারি দেখো? ডিসকভারি দেখি, অ্যানিমাল প্ল্যানেট দেখি, ন্যাশনাল জিওগ্রাফিক দেখি। তোমার বুঝতে অসুবিধা হয় না? আগে যখন ইংরেজিতে ছিল তখন হতো, এখন তো বাংলাতেও হয়। কী কী দেখতে ভালো লাগে তোমার? পিরামিড, অ্যামাজন, পেঙ্গুইনের ডিম পাড়া। পেঙ্গুইনের ডিম পাড়া, আচ্ছা। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, হ্যাঙ্গিং গার্ডেন্স অফ ব্যাবিলন।
কে বানিয়েছিল জানো? বলতে পারবে কেউ কে বানিয়েছিল? নেবু চাঁদ নেজার দুই দুই না দ্বিতীয় নেবু চাঁদ নেজার দি সেকেন্ড ভেরি গুড। আজ থেকে 100 বছরেরও আগের কথা বলছি আমি। তিনি জার্মানিতে জন্মেছিলেন। এই লোকটার ছোটবেলা থেকেই পড়াশোনা করতে একদম ভালো লাগতো না, কিন্তু তার মাথায় নানা রকম প্রশ্ন ঘুরে বেড়াতো। আর এই প্রশ্ন করে করে সে টিচারদের একেবারে বিরক্ত করে মারত। এই করতে করতে বেচারা কয়েকটা সাবজেক্টে ফেল করে বসল। আর যখনই ফেল করলো তখন স্কুলে বাড়িতে চারিদিকে তাকে অনেক নিন্দা ঠাট্টা সহ্য করতে হয়েছিল। কিন্তু তারপর এই ছেলেটাই বড় হয়ে এমন সব থিওরি আবিষ্কার করলো যে সারা দুনিয়ার তাক লেগে গেল। তোমরা অ্যাটম জানো তো? হ্যাঁ ম্যাডাম, পরমাণু। পরমাণু তো, এই পরমাণুর মধ্যে যে বিপুল শক্তি রয়েছে আর তাকে যে আমরা হাজারটা কাজে লাগাতে পারছি, সেটা কিন্তু ওই ফেল করা ছেলেটার জন্যই। তোমরা কেউ বলতে পারবে আমি কার কথা বলছি? নিউটন। হুম হুম, উনি তো জার্মান ছিলেন না। গ্যালিলিও ম্যাডাম। হুম হুম, গ্যালিলিও তো জার্মানও ছিলেন না, আর তার 100 বছর আগেও জন্ম নয়। ম্যাডাম, কার্ল মার্কস। কার্ল মার্কস? তোমরা কেউ আলবার্ট আইনস্টাইনের নাম শোনো? পেটে আসছিল মুখে আসছিল না। উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন না? তুমি এটা বলতে পারলে আর নামটা বলতে পারলে না, মনে আসছিল না। ঠিক আছে বসো, আজ থেকে আমরা একটা জিনিস প্রমিস করব। কে ফেল করলো, কে পাশ করলো, কে কোন সাবজেক্টে কত নম্বর পেল, সেটা দিয়ে আমরা কাউকে বিচার করব না। ধরো যে ছেলেটা ফেল করেছে, আজ থেকে 20 বছর পর সে এমন একটা কিছু করলো যে তার দুনিয়া জোড়া নাম হলো, তখন তো আমরা তার দিকে ক্যাবলার মতো তাকিয়ে থাকবো, তাই না? ম্যাডাম, আমিও 1 বছর ফেল করেছি। কিরে কেসটা কি তোর? তুই এখানে কি করছিস? কেন, এটা কি তোর বাপের রাস্তা নাকি? লাট্টু, বাপ তুলবি না বলে দিচ্ছি, বাপ তুলবি না। আচ্ছা সরি 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 সরি, কবে থেকে বলছি নিয়ে চল নিয়ে চল নিয়ে চল, তুই আবার ঘুরে যাচ্ছিস, ক্লাসে ঠিক মতন কথা বলিস না, ব্যাপারটা কি তোর? আমি একটু বিজি আছি। বহুত ঘ্যাম হয়েছে না তোর? খুব ফিল্ডিং কাটছিস? এর মধ্যে ফিল্ডিং কাটার কি হলো? উনি আমায় ডাকেন, আমি ওনার বাড়ি পড়তে যাই, ব্যাস। শুনে মনু আমার পড়তে যায়? বাড়িতে হাফ প্যান্ট পরে থাকে না রে, এটুকু 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 চল। এটা কিন্তু ঠিক করলি না ফোরিং, গেছিলি তো পেছন পেছন ফলো করে, কেসটা কেমন খেলি? আমার সঙ্গে চ্যালেঞ্জ নিলি কিন্তু ফোরিং, মনে থাকে কেন? আমার নাম লাট্টু। নিজেরটা নিজে চুলকে নাও তো, শোনা না, মানুষের কোনো উপকারে আসিস নয়। তাকাস না, গন্ধ হলে পয়সা ফেরত। গোলাপ, একেবারে বসরাই গোলাপ। শালা অন্নপ্রাশনে ভাত বার করে দিস মাই। জীবনে না একটাই ড্রিম ছিল বুঝিস, বলে ফেলো। মাঠে বসে ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসির খেলা দেখে তবে মরু। যাতায়াত আর টিকিট খরচ নিয়ে লাখখানেক হবে না? হ্যাঁ, শুয়োরের বাচ্চাগুলো যদি প্রভিডেন্ট ফান্ডের অর্ধেকটাও দিত। থাকা খাওয়া কি ইন্ডিয়া গভর্নমেন্ট দেবে নাকি? থাকবো না তো, আর খাবো না। সকালের ফ্লাইটে নামবো, বিকেলে খেলা দেখবো, আবার রাত্রির ফ্লাইটে উঠে চলে আসবো, আর দিনটা পুরো মুড়ি নাড়ু আর চিড়ে খেয়ে চালিয়ে দেবো। কি প্ল্যানটা খারাপ? জয়গুরু জয়গুরু। অনিতাই, আমার হাঁটুর ব্যথা কেমন আছে? ও একটু কমের দিকে চঞ্চল দা। আচ্ছা চঞ্চল, এই যখন তখন ফুসফাস ঢিলঠাস, দম বন্ধ করে কম, তোমাদের
হোমিওপ্যাথিতে এর কোনো ট্রিটমেন্ট নেই? ওটা কোনো অসুখ না, ওটা হলো অভ্যেস। অভ্যেস? ওই দেখো টেকার চলে আইছে অনিতাই, আসতেছি টেকার চলে আইছে। সালা হোমিওর হওয়া জানে না, হোমিওপ্যাথ সালা ঢববাজ কোথাকার। আনন্দ সাধুখা, আনন্দ সাধুখা, অন্তত রেজাল্টের দিন ক্লাসে একটু মন দে বাবা। ডিটেন্ড এই শোন, ছুটির পর একবার টিচার্স রুম এসে দেখা করে যাস তো। বিশ্বজিৎ মজুমদার, ফালতু টেনশন করিস না, পাস্ট ইজ পাস্ট। আমিও তো ফেল করেছি। কি বাক্কা লাগবে, দম বন্ধ করে থাকবি? এই দেখ খেলা খেলা দেখা লাগবে না, খেলা খেলা। তুই তো উঠছিস রে, তোর রক্ত কোথায় গেলাম? ও ডিসি ডিসি ডিসি, লাজার কেসকে গেছিলাম, এবার আর কোনো রিস্ক নিইনি। পুরোটা চেতার উপর দিয়ে খেলে গেছি গুরু, আবার এক ক্লাস এক বেঞ্চ। দেখা তো আগেই বলেছিলাম কাঁচাটা কায় নিসনি। টোকাই ধর্ম টোকাই কর্ম, টোকাতে নাই কুপাপ, টুকেছি আমার ঠাকুর দাদা, টুকেছি আমার বাপ। ধর আমি তো চোতা মেরেও আউট হয়ে গেলাম। এটার কি হয়েছিল? ক্যালকেরিয়া ফস, ক্যালাবে বলে লেবড়ে আছে। তোর বাপ কটা ঘরে ঢুকে রে? 7:30-8 ঠিক শোয়া সাতটা নাগাদ চুলটা একটু খেটে নিবি, তারপর যখনই বাপের পায়ের আবার শুনতে পাবি তখনই চোখে জাস্ট 2 ফোঁটা গ্লিসারিন, এটা আন্দোলক থেকে পেয়েছি। তারপর টসটসে চোখে হাতে বই নিয়ে নিচের দিকে তাকিয়ে থাকবি, স্যার সিনে জানবি কেউ কারো গায়ে হাত তোলে না, বুঝেছিস? পুরো কোকা কোলা। তোরা তো ফার্স্ট ফাইল নিয়ে কথা বলিস তো, আসলে সত্যিকারের এডুকেটেড লোকেরা না ফার্স্ট ফাইল নিয়ে মাথা খাওয়ায় না, বুঝেছিস? এই দেখ সালা, এটা কি বার্থডে পার্টি? কার বার্থডে? আমার। আমি তো ফেলটুস, তাই ম্যাডাম বাড়িতে ডাকে। ম্যাডাম তোর বার্থডে পার্টিতে নেচেছে? মোবাইলটা কার? বার্থডে গিফট। চল এ ফোরিং, দেখা দেখা ভাই একটু দেখা, ফোরিং ফোরিং ভাই দেখা, ভাই ফোরিং ভাই একটু দেখা, একটু দেখা ভাই, প্লিজ প্লিজ ভাই একটু দেখা। দেখ ফোরিং, আমি কিন্তু তোর ছোটবেলাকার বন্ধু। বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফের জায়গায়। হিংসা করো না চাঁদু, চেষ্টা করো তোমারও হবে। দেখাবি না তো? কী রে দেখাবি না তো? মনে রাখবি লাট্টু ওসব ভিক্ষা জিনিস পাত্তা দেয় না, আমার দেখতে আসো দেখিয়ে দেবো। কি করছিস তুই? কই কিছু না তো। তোর হাতে দুটো ফোন? দুটো কোথায়? ফোরিং ফোন কিনেছি? দেখ লাট্টু আমার চোখে ফাঁকি দিস না, আমি একবার যা দেখি তা ব্রেনে চিপকে নিই। বল কি করছিলিস? আসলে ফোরিং নতুন মোবাইল কিনেছে তো তাই দেখছিলাম। আমি ফোরিংকে গিয়ে বলছি, তুই না বলে ওর ব্যাগে হাত দিয়েছিস। প্লিজ বলিস না, প্লিজ প্লিজ। তাহলে বল বল কি দেখছিলিস?
কাউকে বলবি না তো? ত্রাস্ট ইস ত্রাস্ট লাট্টু, আর দিন আমায় এই চিনলি? প্রমিস করলি কিন্তু পলাশ, মা কালী দিব্যি বলছি, মা কালী দিব্যি। দেখুন দোয়েল ম্যাডাম, এটা যে কোনো ক্রাইম নয় সেটা তো আমরা জানি, আনন্দর বয়সটা তো খারাপ। এখন আপনি একজন টিচার হয়ে যদি একটা ছাত্রকে বাড়িতে ডেকে এনে বসে বসে মদ্যপান করেন, সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওটা মদ নয়, ওটা কোল্ড ড্রিঙ্ক। সেদিন আনন্দর জন্মদিন ছিল, তাই ওকে আমি বাড়িতে ডেকে এনে খাইয়েছিলাম আর তার সাথে একটা মোবাইল গিফট করেছিলাম। নাচটা, এটা একটু শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছে না? শালীনতা, শালীনতার কথাক্ষণ আপনি? হ্যাঁ, আজ যদি দলে দলে গার্জেনরা এসে গালাগালি করে যায় তাহলে তার দায়িত্বটা কে নিব? আপনি নেবেন? জ্যাঠু তো দাদা দেখি বোঝা উচিত ছিল। আহ ধীরাজ, আপনারা যেটা করছেন সেটা ভেবে করছেন তো? ঘটনাটা কি হয়েছিল না জেনে না বুঝে একটা ছেলেকে যদি আপনি ওরে পাঁচ মাস ধরে দেখতেছেন আর এনারা আট বছর ধরে ছিলেন, আর তাছাড়া আমরা আমাগো স্কুলটাকে কিভাবে চালাবো সে তো আমাগো ব্যাপার। আপনি বরং নিজে একটু সামলায় চলেন তাইলে হইব। আপনি এখন যান।